মাছ নাই? সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুনারিতলা একটি গ্রাম। তো এই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি অসংখ্য ভালো লাগবে। তো দেখতে থাকুন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারিপাড়া গুনারিতলা গ্রামের আজকের এই মনোরম সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা গ্রামের সুন্দর এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যটি। খুবই সুন্দর একটি দৃশ্য। রাস্তার দুই পাশে অনেক গাছ রয়েছে এবং যেহেতু এখন বৈশাখ মাস তাই প্রতিটি গাছে সুন্দর কাঁঠাল এসেছে। তো একটি সুন্দর আম গাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক আম কিন্তু এই আম গাছটিতে এসেছে, সুন্দর একটি আম গাছ। তো এই পাশে রয়েছে ধান ক্ষেত। খুবই শান্ত স্নিগ্ধ মায়াময় পরিবেশ, খুবই নিরিবিলি এই গ্রামটি। গ্রামটিতে এসে আমার খুব ভালো লাগছে। রাস্তার ধারে ছাগলগুলো খাবার খাচ্ছে। তো এদিকের পরিবেশটি যদি আপনাদের দেখাই, একটি শিমুল গাছ। তো আমরা গ্রামের রাস্তা ধরে আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। তো এখানে গ্রামীণ একটি মেঠোপথ চলে গিয়েছে। তো গ্রামীণ মেঠোপথের যে চিত্রটি সেটি আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে গ্রামীণ মেঠোপথ ধান ক্ষেতের পাশে। সুন্দর একটি গ্রামীণ মেঠোপথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার এই পাশে সুন্দর গাছের সারি রয়েছে। এদিকে যত দূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজ, অসম্ভব সুন্দর একটি দৃশ্য। গ্রামের গাছের নিচে একটি গরু বাঁধা রয়েছে। তো এই গ্রামের আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের অসংখ্য ভালো লাগবে। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো
দর্শক শ্রোতা, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি নদীতে মাছ ধরার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই নদীর নামটি হচ্ছে ঝাড়কাটা নদী। এবং এই ঝাড়কাটা নদীটি মাদারগঞ্জের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। তো এখানে একটি মাছ ধরা নৌকা মাছ ধরছে, খুবই সুন্দর একটি দৃশ্য। এবং হাঁস রয়েছে, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন। মাছ নাই? কখন জাল ফেলাইছেন? ঘন্টাখানি। তো দেখতে পাচ্ছেন আপনারা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ঝাড়কাটা নদীতে মাছ ধরার একটি সুন্দর দৃশ্য। তো আমরা আরও কিছু দৃশ্য আপনাদের এই গ্রামটিতে ঘুরে ঘুরে দেখাবো, গুনারিতলা এই গ্রামটিতে। তো নদীটির পূর্ণ চিত্র যদি আমি আপনাদের দেখাই, সেক্ষেত্রে নদীটি এভাবে বয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু ঝাড়কাটা নদীটি বয়ে চলছে। পাশেই একটি বাজার রয়েছিল, তো বাজারের দৃশ্যটি আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু রমজান মাস তাই বাজারের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তো কোনো একদিন যদি সময় সুযোগ পাই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পাশে যে বাজারের দৃশ্যটি রয়েছে সেটি কিন্তু আপনাদের দেখাবো। দৃশ্যটি অসাধারণ ভালো লাগলো, আপনারাও দেখতে পাচ্ছেন আকাশে সুন্দর মেঘ রয়েছে, বাঁশ ঝাড়ের উপরে সাদা সাদা মেঘ রয়েছে, খুবই সুন্দর। মাঝখান থেকে এই রাস্তাটি চলে গিয়েছে। পাখির কলকাকলিতে মুখরিত গ্রামটি। তো এখানে আমরা একটি স্কুল দেখতে পাচ্ছি, তো স্কুলের কিছু দৃশ্য আপনাদের দেখাবো, যেহেতু রমজান মাস স্কুলের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তো শিশুদের খেলাধুলা করার জন্য এগুলো কিন্তু তৈরি করা হয়েছে, খুবই সুন্দর একটি উদ্যোগ। এবং এখানে একটি শহীদদের শ্রদ্ধার জন্য কিন্তু একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে, খুবই সুন্দর একটি দৃশ্য। তো এই যে বিদ্যালয়টি রয়েছে সেটি আমরা দেখব, সেটি হচ্ছে আমরা নামটি পড়ার চেষ্টা করব। এটি হচ্ছে গুনারিতলা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1969 সাল, এবং এটি মাদারগঞ্জ জামালপুরের মধ্যে রয়েছে। তো আমরা আজকের আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, তো চলুন পরবর্তী দৃশ্যে যাওয়া যাক। তো আমরা সুন্দর আরেকটি দৃশ্য আপনাদের দেখাবো, আর রাস্তার দুই পাশে ঘরবাড়ি এবং রাস্তার ধারে সারি সারি খড়ের গাদা কিন্তু রয়েছে, যেহেতু ধান কাটা শুরু হয়েছে। তো এই পাশে আমরা যদি দেখি, সেক্ষেত্রে সুন্দর কলা গাছ রয়েছে এবং এই যে খড়ের গাদা রয়েছে রাস্তার ধারে, খুবই সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। সেই সাথে
আকাশেও কিন্তু সুন্দর মেঘ রয়েছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। আকাশটি অনেক সুন্দর প্রাকৃতিক রূপ ধারণ করেছে আজকে। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে কিন্তু মন প্রাণ ভরে যায়, ঠিক সেই ধরনের দৃশ্যই কিন্তু আমি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়া মাত্রই আপনারা সেই আপডেটগুলো সবার আগে নোটিফিকেশন মাধ্যমেই পেয়ে যান। তো আমরা গ্রামের মেঠোপথ ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে, পাশেই রয়েছে একটি সুন্দর রাস্তা। তো গ্রাম বাংলার দৃশ্যগুলো আসলে কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃশ্য, সেই দৃশ্যটি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই পাশে গাছের সারি বা প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি রাস্তার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের চ্যানেলের মাধ্যমে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনারা আপনাদের কমেন্ট অনুসারে যে কমেন্টগুলো আপনারা করবেন সেই অনুসারে কিন্তু ভিডিও প্রকাশ করা হবে। সুতরাং অবশ্যই আপনারা মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি।